وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তহিদ মিডিয়া। ভাই সকল, প্রতিদিনের মতো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে কোষ্ঠকাঠিন্য। জি সম্মানিত ভাই, এখনকার সময়ে যদি লক্ষ্য করা যায় তাহলে আমরা অধিকাংশ ব্যক্তি পেটের সমস্যায় কিন্তু ভুগি। জি, আর পেট এমন একটি জিনিস যেটা অসুস্থ হলে মনে হয় যেন পুরো বডিটাই আমাদের অসুস্থ হয়ে পড়ে গেছে। আর এই পেটের সমস্যা হওয়ার ফলে আমরা শারীরিকভাবে অনেক রোগ আক্রান্ত হয়ে থাকি বা রোগের মধ্যে জুড়ে যাই। এই পেটের সমস্যার কারণে আমাদের অনেকে দেখা যায় মাথার চুল উঠতে শুরু করে। জি, আমরা তখন কি করি, আমরা মাথার চুল ওঠা কোনো একটি মেডিসিন ব্যবহার করতে শুরু করি, অথবা মাথার চুল উঠবে না কোন কাজটা করলে সেদিকে লক্ষ্য রাখি। অথচ দেখা গেছে যে এই মাথার চুলটা যে উঠে যাচ্ছে তার কারণ হচ্ছে পেট। জি হ্যাঁ, মাথার চুল ওঠার অনেক কারণ আছে, তার মধ্যে কিন্তু একটি পেট। কোষ্ঠকাঠিন্য যদি কারোর মধ্যে ধরে তো আমাদের শরীরের এনার্জি পর্যন্ত শুষে নেয় এবং মাথা ঘোরার রোগ সৃষ্টি হয়ে যায়। চোখগুলো টেনে টেনে ধরে, আমাদেরকে সবসময় মনে হয় যেন ঘুম ঘুম ভাব, মনের মধ্যে কোনো ধরনের ফুর্তি থাকে না, বিভিন্ন ধরনের সমস্যার সঙ্গে আমরা জুড়ে যাই। আমাদের সামান্য কথাতেই আমরা রেগে পড়ি, সামান্য কথা আমাদের বরদাস্ত হয় না, একটু কিছু বলে যেন মেজাজটা সবসময় খিটখিটে হয়ে যায়, একটু সামান্য কথাতে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। এভাবে অনেক রোগের সঙ্গে আমরা জুড়ে যাই, আর এসব রোগ হওয়ার কারণ কিন্তু পেট। যখন আমাদের পেট পরিষ্কার থাকবে, যখন আমাদের পেট মজবুত থাকবে, ঠিক থাকবে, তখন দেখবেন যে আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো এবং মনের দিক থেকেও সুস্থ থাকবো ইনশাআল্লাহ। তার জন্য আমাদেরকে এই চিকিৎসা জানা খুবই দরকার বা জরুরি। আমরা বাজারে অনেক মেডিসিন খেয়ে থাকি, ডাক্তারও দেখিয়ে থাকি, দেখা যায় ওষুধ খাওয়ার পর কিছুদিন হয়তো ভালো থাকি, তারপর আবার ঘিরে ধরে। এভাবে দেখা যায় যে আমাদের টাকা পয়সা অনেক নষ্ট হয়ে যায়। কেমন হতো যদি আমরা এই জিনিসটা নিজের ঘরেই তৈরি করতে পারতাম, যদি আমরা এই পদ্ধতিটা নিজেই তৈরি করে খেতে পারতাম, তাহলে হয়তো আমাদের অত টাকা খরচা হতো না, অনেকটাই সেফ হতো। আজকে আমি যে ট্রিটমেন্টটি আপনাদেরকে বলতে চলেছি তার প্রথম যেটা আপনি ঘরে বসেই করবেন সেটা হচ্ছে আপনাকে কয়েকটা জিনিস নিতে হবে, খেয়াল রাখবেন। প্রথমে আপনাকে নিতে হবে কিছুটা জোয়ান, আশা করছি জোয়ান বুঝতে পারছেন। যদি আমি এ ধরনের কোনো ইমেজ বা ছবি পাই ইনশাআল্লাহ লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তো কিছু জোয়ান আপনাকে নিতে হবে, মোটামুটি একটা পরিমাণ নেবেন যাতে আপনি কয়েকদিন চালাতে পারেন। এবং তার পাশে কিছু জিরা নেবেন, কালো জিরাটা নাই, সাদা যে জিরাটা পাওয়া যায় যেটা আমরা সবজিতে দিয়ে খেয়ে থাকি, তরকারি বা বিভিন্ন রকম ই তৈরি করে থাকি, জিরা নেবেন। তো জোয়ান এবং জিরা এই দুইটাকে নিয়ে আপনি হালকা গরমেতে ভাজবেন, ভেজে নেবেন, একটু গরম করে তাতিয়ে নেবেন। নেওয়ার পর কোনো একটি জায়গাতে ঢেলে নেবেন এবং তার উপর দেবেন কিছু মোহরি। জি, কিছু মোহরি ওতে দেবেন। দেওয়ার পর আবার কিছু বিট লবণ, বিট নুন বলা হয় যেটাকে, ওই বিট নুন ওতে দেবেন যে পরিমাণ। মনে রাখবেন এটার কোনো আমি পরিমাণ বলছি না, আপনি যতটা পরিমাণ তৈরি করে রাখবেন। এই জিনিসটা আপনি তৈরি করে রাখার পর আপনি মাসকে মাস চালিয়ে যেতে পারেন, সেভাবে আপনি করতে পারেন। আপনি যতটা মনে হবে যে এতটা আমি করে রাখি, আপনি আপনার মতো করবেন। জি, তো দেওয়ার পর লবণ যতটা পরিমাণ লাগবে আপনি জিনিসটা আইডিয়া করবেন, যাতে লবণ বেশি হয়ে গেলে হয়তো খেতে পারবেন না, সেই হিসাবে দেওয়ার চেষ্টা করবেন। বিট নুন একটুখানি দিয়েছেন, দেওয়ার পর ওটাকে ভালোভাবে পাইল করে নেওয়ার পর কোনো একটি জায়গাতে তাকে পিসাই করবেন, বাটবেন। এখনকার সময় দেখবেন, আধুনিক সময় অনেক মেশিন উঠেছে যাতে ভরে দিয়ে সুইচ দাবালেই আপনার ওই মিক্সচারটাকে রেডি করে দেয়। তো আপনারা সেই মেশিনের মাধ্যমে মিক্সচার করে নিতে পারেন, অথবা কোনো যেটা আপনার কাছে সহজ মনে হবে সেটা দিয়ে সেটাকে পিসে একদম গুঁড়ো করে নেবেন, একদম গুঁড়ো ডাস্ট করে নেবেন। ডাস্ট করে নেওয়ার পর সেটাকে ভালোভাবে ঘুরে নিয়ে একটা কোনো ভালো কাঁচের এতে রেখে দেবেন যাতে নষ্ট না হয়। এটা নিয়ে আপনি দীর্ঘদিন করতে পারেন কাজ। এটা খাওয়ার নিয়ম হচ্ছে রাত্রেবেলা যখন আপনি ঘুমোতে যাবেন তখন হালকা গরম পানি নেবেন, উষ্ণ গরম পানি যেটাকে বলছে, হালকা গরম পানি নেওয়ার পর এখান থেকে এক চামচ মতো ড্রাস উঠিয়ে ওই পাউডার যেটা তৈরি করেছেন সেটাকে উঠিয়ে দিয়ে ভালোভাবে ঘুলে ঘুলবেন। মোটামুটি এক থেকে দুই মিনিট অথবা তিন মিনিট মতো ভালোভাবে ঘুলবেন। ঘুরে দেওয়ার পর আপনি কিন্তু খেয়ে নেবেন, দিয়ে শুয়ে যাবেন। জি সম্মানিত ভাই, এভাবে আপনি খাওয়ার পর দেখবেন সকালবেলায় যখন আপনি উঠবেন, উঠে বাথরুমে যাবেন, ইনশাল্লাহ আপনার পেটের মধ্যে যত রকম ময়লা, যত রকম যা আছে সব ঝেড়ে নেমে যাবে। জি সম্মানিত ভাই, এটা আপনি আরও ভিন্ন রকমভাবে খেতে পারেন। যেমন আপনি দুপুরেও খেতে পারেন, খাওয়ার এক ঘন্টা বা আধা ঘন্টা পর, আবার রাত্রেও খেতে পারেন। আর যদি কোনো ব্যক্তি মনে করেন শুধুমাত্র রাত্রে একবার খেয়ে আমি শুয়ে যাবো তাহলে যথেষ্ট হবে ইনশাল্লাহ, আর মনে করলে আবার আপনি দুপুরে কিন্তু খেতে পারেন। জি, এটা হলো প্রথম নাম্বার। দুই নাম্বার যে পদ্ধতি সেটা হচ্ছে রাত্রেবেলাতে আপনাকে গরম দুধ নিতে হবে এক গ্লাস, এক গ্লাস মতো গরম দুধ নেবেন।
গরম দুধের উপর একটি তেল যেটার নাম হচ্ছে ক্যাস্টর অয়েল জি আমি চেষ্টা করব তারও ছবি দেওয়ার যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ক্যাস্টর অয়েল আপনি আপনার আশেপাশের দোকানে মানে খোঁজ নেবেন জিজ্ঞাসা করবেন যে ক্যাস্টর অয়েল দেখবেন পেয়ে যাবেন 100 গ্রামের মতো হয়তো নিলেন নেওয়ার পর রেখে দেবেন যদি না পান তাহলে আমি বলবো অনলাইনে সার্চ দেবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ অর্ডার করবেন পেয়ে যাবেন হয়তো 100 গ্রামের দাম খুব বেশি 130 টাকা বা 120 টাকার মতো নিতে পারে হয়তো আপনাদের এলাকায় কেমন নেবে জানি না তো ক্যাস্টর অয়েল ওটা থেকে এক চামচ মতো উঠাবেন তেলটাকে উঠিয়ে ওই গরম দুধ যে দিয়েছে ওই দুধের উপর দিয়ে ভালোভাবে গুলে নেবেন খেয়াল রাখবেন এক গ্লাস মতো গরম দুধ এবং এক চামচ মতো ক্যাস্টর অয়েল দিয়ে ওটাকে ঘুলে আপনি কিন্তু খেয়ে ঘুমিয়ে যাবেন জি এটা করার পর দেখবেন সকালবেলাতে ইনশাআল্লাহ আপনার পেটের মধ্যে যত ধরনের ময়লা আছে যত ধরনের সমস্যা আছে সব কিছু দূর হবে আর এই পদ্ধতি আপনি যখন চালিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার কোনো ধরনের গ্যাস থাকবে না কোনো ধরনের পেটের সমস্যা থাকবে না কষ্টকাঠিন্য সব কিছু থেকে আপনি পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ জি সম্মানিত ভাই ভাই সকল আজকে আমি যথেষ্টভাবে আপনাদেরকে একটা পদ্ধতি বুঝিয়ে দিলাম এবং ঘরোয়া পদ্ধতি যাতে আপনি বাড়িতে বসেই করতে পারেন আর এই পদ্ধতির মাধ্যমে আপনি ফলো পাবেন এবং দেখা যাবে আপনার টাকাও কিন্তু তেমন নষ্ট হবে না যেহেতু আপনি ঘরে করতে পারছেন এটা আপনি নিজেও খেতে পারেন এবং বাচ্চাদেরকে খেতে মানে খেতে দিতে পারেন তবে পরিমাণটা তেমন মাপে দিতে হবে জি ভাই সকল ভাই সকল আজকের বিষয়টি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই আমার যে পদ্ধতিগুলো বলছি এগুলো ইউজ করার পর যখন ফল পাবেন অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা এই ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে কিন্তু কমেন্ট করে দেবেন যে হুজুর আমি এ থেকে পরিত্রাণ পেয়েছি বা উপকার পেয়েছি এতে আমার আলহামদুলিল্লাহ কাজ হয়েছে ভাই সকল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনি আমাদের চ্যানেলে আজকে যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে থাকি ভাই সকল আজকে কিন্তু পর্যন্ত আবার একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু